আজকে দুটি বৃহৎ প্রতিষ্ঠান অ্যাপটেক এবং এডিএন এডু সার্ভিস একসাথে পথ চলা শুরু করেছে। অ্যাপটেক ইন্টারন্যাশনাল বাংলাদেশের আগেও তাদের পদরেখা শুরু করেছিল, কিন্তু এখন আমরা এডিএন এডু সার্ভিস এবং অ্যাপটেকের নতুন উদ্যমে নতুনভাবে যাত্রা শুরু করেছি। আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে কোনো জাতি বড় হতে পারে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল বলে আমরা স্বাধীন সোনার বাংলা পেয়েছিলাম। আমরা চাই আপনার স্বপ্ন দেখব। স্বপ্ন না দেখলে মানুষ বড় হতে পারে না, জাতি বড় হতে পারে না। বেকার সমস্যা দূর করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই, সেই জন্য আমি মনে করি প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কারিগরি শিক্ষা খুলতে হবে। এটা হলো আমার কথা আর কি। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের যে লক্ষ্য সেই গোলে পৌঁছাতে হবে। আই ওয়ান্ট ইউ টু ড্রিম অ্যাবাউট ক্রিয়েটিং আ সোসাইটি that will benefit from the education that you get. Education is not about what you learn in schools and colleges. You know, schools and colleges give knowledge. Along with ADN, we want to create a community of empowered, successful, and extremely powerful users of IT and people who will contributing or who will contribute in a very big way to make Bangladesh Sonar Bangla. আমাদের প্রতি বছর 3.5 লক্ষ গ্রাজুয়েট বের হয়, তার মধ্যে অন্তত 20,000 হলো আইটি গ্রাজুয়েট, বাট দে আর নট গেটিং দেয়ার এমপ্লয়মেন্টস। সবাই চাকরি করলে তো হবে না, কেউ কেউ চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, এবং সরকার সবাইকে চাকরি দিতে পারবে না, কিছু প্রাইভেট সেক্টরও চাকরি দিবে, আর কিছু কিছু তোমাদের মতো থেকে অন্টারপ্রেনার দিতে হবে এবং তোমরা নিজেরা অন্যকে চাকরি দেবে। হোয়াট ইজ দি ডিফেক্ট? ডিফেক্ট ইজ ইন দ্য কারিকুলাম অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার ইউনিভার্সিটিজ। সেখানে এখনো পর্যন্ত সেই মান্ধাতার আমলের কারিকুলাম রয়ে গেছে। সেখানে শেখানো হয় না বিগ ডাটা, শেখানো হয় না ডাটা অ্যানালিস্ট, শেখানো হয় না IoT, শেখানো হয় না সেখানে সাইবার সিকিউরিটি, শেখানো হয় না ক্লাউড কম্পিউটিং। এগুলো আপডেট দরকার। এইসব জায়গাগুলোর গ্যাপ দেখে ওনারা অ্যাপটেক এবং এডিএন নতুন করে একটা এই যাত্রা শুরু করেছে, যেগুলো আমাদের দেশের সব ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না, সেগুলো ওনারা একটা ব্ল্যান্ডিং করে। আর অ্যাপটেকের একটা বড় এক্সপিরিয়েন্স আছে, দে হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া, এবং ইন্ডিয়া নয় শুধু, তারা 5টা কন্টিনেন্টে তারা এইরকমের কাজ করে। সুতরাং এই অভিজ্ঞতাটা তারা আমাদের সাথে শেয়ার করতে চায় এডিএন এর সাথে। এই জন্য আমি অ্যাপটেক ধন্যবাদ জানাই।